যে প্রদীপ মানে পদে পদে রক্ষা করে। তো মানে এ বিষয়ে আমি জাস্ট একটা ঘটনার কথা বলবো, মানে সেটা আমাদের মানে প্রি ইন্ডিপেন্ডেন্সে, যে মানে হাউজারম্যানদের বই তো আছে ঘটনাটা, যে প্রি ইন্ডিপেন্ডেন্সে মানে তখন কলকাতা বড়বাজারে এক ভক্ত, তো সে এরকমই মানে বর্ষার সময় মানে মনসুন সিজনে সে মানে একটা গলি দিয়ে যাচ্ছে, তো হঠাৎ মানে বৃষ্টি এলো। তো তখন সে একটা আর কি বাড়ির নিচে গিয়ে দাঁড়ালো, যেমন হয় আর কি, মানে ছাতাটা তো তখন আর সবাই তো থাকতো না, একটা মানে বৃষ্টি এসেছে একটু দাঁড়িয়ে গেল কোথাও। তো কিছুক্ষণের জন্য দাঁড়ানোর পরে 5-10 মিনিট পরে মনে হলো যে ঠিক আছে, বৃষ্টি তো তেমন একটু মানে পড়ছে না, তাহলে যে বেরিয়েই যাই, হালকা একটু মানে ভিজলেও অসুবিধা নেই, বেরিয়েই যাই বলে মানে সে যখন মানে বেরিয়ে গেল, তো জাস্ট ওখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মানে 2-4 মিনিটের মধ্যেই ওই বাড়ির একটা পোর্শন ভেঙে পড়লো, এবং ওখানে ওই বাড়িতে বা ওইখানে যারা দাঁড়িয়ে ছিল অনেকেই খুবই মানে ইনজুরড হলো। তো সে তখন মানে খুবই এতে ইয়ে হয়ে গেল যে মানে আমি তাহলে আর যদি 2-4 মিনিট ওখানে ওয়েট করতাম, তাহলে আজকে আমার উপরই ওই বাড়ির উপর থেকে ছাদ ভেঙে পড়তো, এবং মানে কোনো না কোনো ভাবে আমারও হয়তো মানে জান চলে যেত, অথবা খুবই মানে ইনজুরড হতাম। তো এটা মানে এই ঘটনাটা সঙ্গে সঙ্গে তখন মানে ঠাকুরকে আর কি মনে করলো যে মানে স্বয়ং শ্রী ঠাকুর আমাকে দয়া করে আজ বাঁচিয়েছেন। তো তারপরে মানে যত শীঘ্র সে এবার মানে তখন পাবনায় ছিলেন শ্রী ঠাকুর, তো মানে পাবনায় গিয়ে সেটা ঠাকুরকে কিভাবে নিবেদন করবেন, তো সেই জন্য মানে খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সে কলকাতা থেকে তাও পাবনায় যান, এবং মানে পাবনায় যে মানে শ্রী ঠাকুরকে মানে নিবেদন করার জন্য একদম উৎসুক হয়ে আছে। তো যেমন এখন আচার্যদেব নাট মণ্ডপে বসেন, তো সে সময় একজন শ্রী ঠাকুর রকম বসতেন, তো ও ওখানে সামনে গেছেন যে মানে কত তাড়াতাড়ি নিবেদন করতে পারবো। তো একটু মানে সুযোগ যে পেয়েছে সেই শ্রী ঠাকুরের কাছে নিবেদন করছেন যে আমি অমুক দিন আর কলকাতায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আপনার দয়াতে জাস্ট আমি ওখান থেকে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে বাড়িটা ভেঙে পড়লো, আপনার দয়াতে আমি বেঁচে গেলাম। তো এই যেই এই দয়া কথাটা বলেছে, তো সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর হাত দিয়ে থামিয়ে দিলেন, বললেন যে না মানে ওটা আমার দয়া, আমার দয়া বলে কথা না, তুমি যে জয় জয় নিষ্ঠভীতি মানে পরায়ণ হয়ে চলো, মানে তার জন্য তোমার মানে মোটর আর সেন্সরি নার্ভের যে কোঅর্ডিনেশন মানে তাতেই তুমি আগে থেকেই এই সিগন্যালটা বুঝতে পারো। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যদি আমরা যদি এই প্র্যাকটিসটা মানে যেটা উনি বলছিলেন যে অতি প্রত্যুষে ইষ্টভীতি করা, তো শ্রী ঠাকুরের ধৃতিবিধায়নাতেও একটা বাণী আছে যে অতি অতি প্রত্যুষে ইষ্টভীতি করো, নিয়মিত তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। তো উপস্থিত বুদ্ধি মানে এই যে আমার যে মানে সেন্সিবল যে পারসেপশন, তো সেটা কিন্তু সবার সামনেই আসছে, কিন্তু আমাদের মানে মোটর সেন্সরি নার্ভের মানে কোঅর্ডিনেশন থাকার জন্য আমরা কোঅর্ডিনেশন মানে প্রপারলি না থাকার জন্য আমরা অনেক সময় সেটা ক্যাচ করতে পারি না। আবার এই যে প্যান্ডেমিকের সময় বা সব সময় আমাদের উন্নতির জন্য যেমন সত্যইনিরও কথা বলা হয়, তো ব্যাপারটা হচ্ছে এটা যে অনেক সময় মানে বহু মানুষ যেমন মানে ধ্যান করেন সাধনা করেন, তো তাতে তার সামনেও মানে আমাদেরও জীবনে মানে বহু শুভ জিনিস, বহু জিনিস আমরাও হয়তো বুঝতে পারি যে এটা করলে হতো ওইটা করলে হতো, ইভেন মানে ছোটখাটো ব্যাপার আমাদের চাকরিতে বিজনেসে, যে আমার আজকেই হয়তো এটা ডেলিভারি দিলে হতো, আজকেই হয়তো এই মেলটা করলে হতো, কিন্তু তখন আবার মোটর নার্ভ আমার মানে সেন্সরি নার্ভের সাথে প্রপারলি কোঅর্ডিনেশন হচ্ছে না, আমার মানে মাইন্ডে অনেক কিছু আসছে যে আজকে এটা করবো এটা করবো, কিন্তু মানে দিনের শেষে দেখলাম আমি করতে পারলাম না, আমি আমি এক্সিকিউট করতে পারলাম না। আর মানে স্বস্তইনি তো মানে সেই জিনিসটাই কিন্তু একটা প্রধান জিনিস, যে মানে যে কাজে যা ভালো বলে আসবো মনে যৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা রোধ করে তার সব ব্যাঘাত। তো আমরা আর তারপর মানে শ্রী ঠাকুর বলছেন এই যে মানে আমরা আজকে হয়তো একটা জিনিস আমার সামনে একটা সেন্সিবিলি আমি একটা বুঝতে পারলাম, আমি তারপর দিন শেষ হতো তো সেটাকে আমি করলাম না, এটা একটা গো বিটুইন হলো, এই যে মানে করলাম না বা একটা জিনিসে আমি আনসাকসেস হলাম, আমি হয়তো অনেক দিন ধরে ভাবছি আমি এটা করলে ভালো হতো তারপরে করলাম না, ঠিক আছে জীবন তার মতো তার গতিতে চলছে, কিন্তু আমি একটা জায়গায় আনসাকসেস হলাম,
তখন যেন আমার নার্ভ মানে সেইটাকেই এ করে নেয় যে আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। তো এইভাবে ধীরে ধীরে মানে আমাদের ভেতরে যে সম্পদ সে সম্পদ গুলো মানে ক্ষতি হয়ে যায়। তাই স্বস্তয়নীতে সেই কথাই শ্রী ঠাকুর বলছে, মানে স্বস্তয়নী যে করে না উন্নতিতে সে চলে না। স্বস্তয়নী মানে জাতি জীবন জাতি অর্থনীতি সবকিছু বাঁচা বাড়ার। তো আমরা এই যে বিপদে, এবং তার সাথে আরেকটু জাস্ট ছোট আরেকটু বলি যে আমরা এই যে মানে ঘটনা যে আমি হয়তো মানে কোন রকম ভাবে মানে অনেক সময় দেখা যায় যে যারা ইষ্টভৃতি স্বস্তয়নী সদাচার বা কিছু ঠাকুর একটু মেনে চলে হয়তো অনেক কিছু দুর্ঘটনা থেকে বেঁচে যাচ্ছে। দুর্ঘটনা থেকে আমরা মানে বেঁচে যাই কেন, বা দুর্ঘটনাটাও বা আমাদের আসছে কেন, মানে সেটারও আমার কোনো না কোনো মানে কর্মফল। আবার মানে কর্মফল মানে এই জিনিসগুলোই যে মানে যেটা মানে বিধির বিরুদ্ধ। মানে কর্মফল মানে এখানে কোনো যে একটা কান্ট্রির ল, হ্যাঁ একজন হতে পারে একদম মানে ল অ্যাবাইডিং একজন সিটিজেন, সে কোনো মানে কান্ট্রির কোনো ল কে সে ভায়োলেট করে না। আমি হয়তো মানে সবকিছু আমার মানে চাকরির ক্ষেত্রে হয়তো যে যা যা আমার রুলস রেগুলেশন সবকিছু ফুলফিল করি, কিন্তু মানে সেটাই আলটিমেট না। এবং এই যে আলটিমেট লটা হচ্ছে ন্যাচারাল ল, এবং এবং সেই জন্যই আইডিওলজি বা এই মানে আইডিয়ালের প্রয়োজন হয়। আর মানে সেই লতে যেখানে গ্যাপ হয়ে যায় সেইগুলোই কিন্তু পাপ এবং সেইগুলোই কর্মফল, আর সেই কর্মফলের ইফেক্ট হিসেবেই। যেমন সেদিন যদি মানে সে যদি প্রপারলি জয়জন জয়জন নিষ্ঠভীতি বা এই জিনিসটার কোঅর্ডিনেশন না থাকতো সে হয়তো সেদিন ইনজয়েড হতো, এবং মা তখন মনে হতো যে এটা আমার কর্মফল। এবং মানে সত্যি আবার মানে কর্মফল কিভাবে তৈরি হয় মানে তারও একটা ছোট্ট ঘটনা আমি বলবো। পঞ্চানন সরকারদা পাবনা আশ্রমে মানে থাকতেন আশ্রমিক হিসেবে, এবং ওখানে তপোবন ওখানকার বিদ্যালয়ে উনি শিক্ষকতা করতেন। তো একবার একটি মানে ইয়ং ছেলে, এই জাস্ট মানে টিনেজার বা তার থেকে একটু বেশি 20s, তো আশ্রম দর্শনে এলো। তো শ্রী ঠাকুর পঞ্চানন্দাকে বললেন যে আপনি আশ্রম ঘুরিয়ে দেখিয়ে দিন ওনাকে। তো তাকে পঞ্চানন্দা মানে আশ্রমের সব জায়গা ঘুরিয়ে দেখালেন, কোথায় বিশ্ববিজ্ঞান রসভূষণা মন্দির বা ওই কেমিক্যাল ওয়ার্ক মেকানিক্যাল ওয়ার্ক মানে সবকিছু যা যা আছে আশ্রমের সবই দেখাতে থাকলেন। তো দেখানোর পরে সে যখন মানে আশ্রমতে চলে যাবে তখন জাস্ট মানে কার্সি হিসেবে পঞ্চানন্দে জিজ্ঞাসা করলেন যে আপনার মানে কি ভালো লাগলো আশ্রমে, মানে কেমন লাগলো। তো তখন সে ছেলেটি বলল যে ওই যে মানে বিশ্ববিজ্ঞান মন্দিরের সামনে যে কয়েকটা মানে বাঁদর বসে আছে আমার শুধু ওইটাই ভালো লেগেছে, এছাড়া আমার আর কিছু ভালো লাগেনি। তো তো অবভিয়াসলি কথাটা শুনে পঞ্চানন্দার খুব একটা ভালো লাগলো না, তো সঙ্গে সঙ্গে মানে রিয়াক্ট করলেন। মানে রিয়াক্ট করে কি করলেন, ওর কান দুটো মানে মুলে দিলেন, দিয়ে তবে ছেলেটা যেহেতু কম বয়সী মানে সেও আর মানে তেমন কিছু রিয়াক্ট না করে মানে কান মোলা খেয়ে চলে গেল ওখান থেকে। তো পরে কথায় কথায় শ্রী ঠাকুরের সামনে যখন আবার পঞ্চানন্দ বসেছেন তখন তিনি নিবেদন করলেন যে ছেলেটি এরকম এ করলো, আমি ওকে বললাম যে মানে কি ভালো লাগলো আশ্রম মানে পুরো আশ্রম দর্শন করানোর পরে। তো সে বললো যে ওই বিশ্ববিজ্ঞান মন্দিরের সামনে যে হ্যাঁ বিশ্ববিজ্ঞান সেন্টারের সামনে যে মানে বাঁদর আছে দু চারটে বাঁদর, ওইটাই আমার দেখে মানে মজা লেগেছে, আর বাকি আর কিছুই আমার ভালো লাগে। তো আমি তখন মানে কান মুলে দিলাম, তো আমি তখন আর কি মানে রাগের মাথা ওকে কান মুলিয়ে দিলাম। তো শ্রী ঠাকুর কথাটা শুনে খুবই গম্ভীর হয়ে গেলেন এবং মানে ব্যথিত হলেন, এবং অত্যন্ত গম্ভীর ভাবে পঞ্চানন্দাকে বললেন যে আপনি এ কাজটি মোটেও ভালো করেননি, আপনি যেটা করেছেন অত্যন্ত আজও বেচারা আপনার থেকে কম বয়সে বয়সে আপনি একটা কান মুলে দিলেন, ও সেটা চলে শুনে এ হয়ে গেল, আর আপনিও ভাবলেন যে আপনিও খুবই ঠাকুরের আনুগত্য এই হিসাবে আপনি একটা যোগ্য কাজ করেছেন, কিন্তু আদৌ এটা মানে এটার মানে পরিণাম ওর জন্য ভালো হয়নি, আপনার জন্য ভালো হয়নি, সৎসঙ্গের জন্য ভালো হয়নি বলে মানে কিছুক্ষণ পরে শ্রী ঠাকুর বলছেন
ধরুন আজ থেকে 17 বছর পর আপনি আজ থেকে আরো অনেক মানে বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কোনো কাজে মানে বেনারসে গেছেন, আপনি মানে বেনারসের একটা গলির ভেতর দিয়ে যাচ্ছেন যাচ্ছেন, মানে হঠাৎ একটা কোনো বাড়ির থেকে মাথার উপরে একটা বাড়ির একটা মানে পুরোনো বাড়ির নিচে দিয়ে আপনি যাচ্ছেন, তো সে বাড়ির থেকে একটা ভাঙা চাঙড় এসে আপনার মাথায় পড়লো, আপনার আপনি খুবই ইনজিওর্ড হয়ে গেলেন, জখম হয়ে গেলেন। তখন আপনি হয়তো এসে কোশ্চিন করবেন যে আমি তো সারা জীবন সৎসঙ্গে থাকলাম আর ঠাকুরের আশ্রমে থাকলাম, আমার জীবনে এই দুর্ভাগ্য কি করে হলো, এবং আরো বহু লোক হয়তো সে কোশ্চিন করবে যে আপনার জীবনে আপনার মানে কিভাবে এই ধরনের দুর্ঘটনা হতে পারে, আপনি তো প্রতিদিন নিষ্ঠুরিতি করেন এখন বলে। তখন শ্রী ঠাকুর বলছেন, দেখুন আজকে আপনি ওনাকে ছেলেটিকে মানে কান মুলে দিলেন, এই কান মোলাটা এটা তো আপনার জন্য এটা ঠিক কাজ করেননি, তো সুতরাং এটা আপনার একটা নেগেটিভ কর্মফল হিসাবে 17 বছর ধরে এটা মানে পুঞ্জীবিত থেকে গেল, কিন্তু কর্মফলের অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টে কিন্তু সেটা জমা হয়ে গেল, এবং সুদে আসলে 17 বছর পরে আপনার উপর ওইভাবেই তার রিয়াকশন পাবে, হতে পারবে। কিন্তু যেহেতু মানে পরমপিতার কাছে সারেন্ডার করলেন, পরমপিতার কাছে সারেন্ডার করার জন্য হয়তো মানে সেই যাত্রা বেঁচে গেলেন, তো আমার ইয়ে মানে তাহলে আর কি মানে বক্তব্য এটাই যে আমরা মানে প্রতিনিয়ত মানে এই ধরনের মানে কত রকম মানে কর্মফল দ্বারা আমাদের জীবনে পাপের বোঝা আমরা বাড়িয়ে নিই, এবং মানে এই জন্মে না হলেও মানে সেই অ্যাকাউন্ট আমরা পরের জন্ম ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাই। কিন্তু মানে এক ঝটকায় যদি আমরা পরমপিতার দীক্ষা নিয়ে তার নির্দেশ মেনে চলি, তো এক ঝটকায় আমার বহু জন্ম জন্মেরও পাপ এক ঝটকায় মানে শেষ হয়ে যেতে পারে। শ্রী ঠাকুর বললেন যে ইষ্ট গুরু কি স্বার্থ রক্ষা, প্রাণ যায় পর না ছোড় না, সব সব পাপ মে ত্রাণ পাও গে তুম, ঋষি কি না বাণী নেই বল না। তো ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা করলে আমাদের সব পাপেরই ত্রাণ পাওয়া যেতে পারে, আর মানে সেই জন্যই আমাদের এই সাধনা আর এই যে মানে সদ্গুরুকে নিয়ে চলা, তো এ নিয়ে তো বহু কথাই। তাই মানে ইয়ে তখন শ্রী ঠাকুর, তারপর পরম পূজ্যবাদ শ্রী বরদা, বর্তমানে পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী দাদা এবং পূজনীয় বাবাই দা, মানে এনারা যে কোনো নির্দেশ দেন, মানে কাউকে হয়তো বললেন আপনি এই দীক্ষার ব্যবস্থা করুন, কাউকে বললেন আপনি এই ব্যবস্থা, তো মানে প্রত্যেকটার মূলেই কিন্তু মানে এটা আমার চরিত্র বা আমার কর্মফল নিয়ন্ত্রণের একটা তুক, এছাড়া আর কিছুই নয়। তাই সারা জীবন আমরা দেখেছি শ্রী ঠাকুরের কাছে যে কেউ বড় বড় ক্রিটিক্যাল অভাব অভিযোগ নিয়ে আসলে শ্রী ঠাকুর তার কাছে আগে কিছু চাইতেন, শ্রী ঠাকুর কখনো ওই রকম চিপলি বলেনি ঠিক আছে ও গরিব মানুষ কিছু টাকা দিয়ে দেবো, বরঞ্চ যে যত গরিব হয়ে কিছু নিবেদন করতেন তার কাছে আগে কিছু চাইতেন, যাতে তার যে মানসিক যে পরিস্থিতি যে মানে প্রবৃত্তির যে জটটা সেই জটটা সেখান থেকে খুলে যায়, এবং তার যে মানে ইনার কোয়ালিটিস যে মানে হিডেন যে ট্যালেন্ট মানে সেটা দিয়ে সে নিজেই একটা অনেক কিছুই এক্সিকিউট করতে পারে, আর সেটাই হচ্ছে সৎসঙ্গের উদ্দেশ্য মানে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। যাই হোক, আপনি বললেন অনেক কিছু কথা বললাম, আমারও ভালো লাগলো। দারুন দারুন, খুব ভালো, অনেক কিছু জানা গেল, এরকম একটা গল্প।